রেডিও ভ্রেতাস বাংলাতে স্বাগত জানাই আমি ভাস্বতী হালদার কেমন আছেন বন্ধুরা রকমারি এই অনুষ্ঠানে আজ তুলে ধরব পৃথিবীর অজানা কিছু তথ্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা দর্শনীয় স্থানগুলি দেখতে আমরা সকলেই অল্প বিস্তর আগ্রহী তবে এই সমস্ত জিনিসগুলির মধ্যেও নানা না দেখা জিনিস আছে যা অনেক সময় আমরা নজরবন্দি করতে পারি না আজ বলবো সেই সমস্ত দ্রষ্টব্য স্থানগুলির সম্পর্কে যার মধ্যে লুকিয়ে আছে অনেক না জানা জিনিস গুস্তাভো আইফেলের ব্যক্তিগত কামরা আইফেল টাওয়ারের তৃতীয় তলায় মালিক মনসিওর আইফেলের নিজের কামরা ছিল যেখানে থমাস এডিশনের মতো সম্মানিত অতিথির অভিবাদন জানানো হতো এখন সেখানে আইফেল এবং এডিশনের বসার জায়গাটি সকলের জন্য উন্মুক্ত আর এই আইফেল আছে প্যারিসের ফ্রান্সে টাইমস স্কোয়ারের শূন্য ভবন যেটা আছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে এর মালিক প্রতি বছর প্রচুর অঙ্কের টাকা আয় করা সত্ত্বেও এতে পরিত্যক্ত অফিস এবং নিচতলায় ওষুধের দোকান ছাড়া কিছুই নেই উনিশশো সালে ভবনটির মালিক দেউলিয়া হয়ে যায় এবং একটি বিজ্ঞাপন সংস্থাকে বিক্রি করে দেয়া হয় তখন থেকে এই ভবনটিতে একটি দৈত্যকার পর্দাওয়ালা বিলবোর্ড ছাড়া কিছুই নেই পরিত্যক্ত সিটি হল সাবওয়ে স্টেশন নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক সিটি হলের সাবওয়ে স্টেশনটি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চালু ছিল এবং নতুন ট্রেনের কারণে এটি বন্ধ হয়ে যায় যার কামরাগুলো বড় হওয়ার কারণে সুরঙ্গে ঠিকমতো মোড় নিতে পারত না ছ নম্বর ট্রেনে করে এই সিটি হল দেখা যেতে পারে ফেরার সময় এটি এই স্টেশন দিয়ে যায় মাউন্ট রাসমোর এবং তার গোপন চেম্বার যুক্তরাষ্ট্রে চারজন রাষ্ট্রপতির ভাস্কর্য ছাড়াও মাউন্ট রাসমোরের নিজস্ব গোপন কক্ষ আছে এটির ভিতরে এক হাজার দুশো পাউন্ড গ্রানাইট ক্যাপস্টোনের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন স্বাধীনতার ঘোষণাপত্র নিরাপদে সংরক্ষিত আছে প্রধান বিচারপতির প্রাসাদে একটি কারাগার যেটা আছে ভেনিস ইতালিতে ভেনিসের প্রধান বিচারপতির প্রাসাদের নিচে একটি কারাগার আছে যেখানে একবার কুখ্যাত গিয়াসোমো কাসানোভাকে আটকে রাখা হয়েছিল পাইববি তার চারশো বছরের ইতিহাসের মধ্যে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যে এই কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছিলেন কারাগারের অস্তিত্ব অনেকের কাছে পরিচিত কিন্তু ভ্রমণের জন্য আদর্শ স্থানের মধ্যে এটি অন্তর্ভুক্ত নয় লাস ভেগাস টিপের নিচে সুড়ঙ্গ মার্কিন যুক্তরাষ্ট্র লাস ভেগাসের অন্যতম বিনোদন কেন্দ্রের রাস্তার নিচে বিস্তৃত ট্যানেল এলাকা জুড়ে শত শত গৃহহীন মানুষের আবাস এটি পুরোপুরি অন্ধকার কিন্তু একবার আপনি একটি টর্চ লাইট চালালে মানুষের উপস্থিতি লক্ষ্য করতে পারবেন আসবাবপত্র জামা কাপড় এবং দৈনন্দিন সব ধরনের জিনিসপত্র এখানে রয়েছে অ্যাম্পায়ার স্টেট ভবনের একশো তিন তলা নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র সবাই জানে ভবনটির একশো তলায় একটি পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম আছে একশো তিনতলা থেকেও তা উপভোগ করা যায় যেখানে ছোট সহ একটি ছোট্ট কক্ষ রয়েছে যদিও এটা শুধুমাত্র স্টাফ এবং ভিআইপি মানুষের জন্য খোলা হয় কার্ডিনাল বিবিনিয়ার বাথরুম পোপ অ্যাপার্টমেন্ট ভার্টিকান পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে রাফায়েল শান্তি এবং তার শিক্ষানবিশ দ্বারা সজ্জিত একটি বাথরুম কার্ডিনাল বিবিবাসের অ্যাপার্টমেন্টের একটি অংশ এটি আশ্চর্য বিষয় যে দেওয়ালে আঁকা দৃশ্যগুলো দূর থেকে অনেক সুন্দর দেখায় বাথরুমের প্রবেশপথটি কার্ডিনালের সাবেক বেডরুম অবস্থিত যেখানে আজ পোপ বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠক করেন সিন্ডারেলা দুর্গের গোপন অ্যাপার্টমেন্ট ডিজনি ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রে অবস্থিত কক্ষটি খুব ব্যয়বহুল হোটেলের মতো দেখাচ্ছে কিন্তু বিশ্বের সব অর্থ দিয়েও আপনি এক রাতের জন্য একে বুক করতে পারবেন না আপনি এই সুযোগ জিততে পারেন প্রতি বছর জানুয়ারিতে প্রতিদিন ডিজনি ওয়ার্ল্ডের জন্য লটারি হয় স্ট্যাচু অফ লিবার্টির মশালের মধ্যে একটি পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে উনিশশো সাল পর্যন্ত মূর্তিটির মশালের শীর্ষের ভিতর একটা সিঁড়ি ছিল কিন্তু ওই বছরের এক বিস্ফোরণের কারণে মশালটি ক্ষতিগ্রস্ত হয় এবং চিরতরে পর্যটকদের জন্য নিষিদ্ধ করা হয় উনিশশো সালে নতুন একটা মশাল প্রতিস্থাপন করার সত্ত্বেও এটি জনসাধারণের জন্য এখনও নিষিদ্ধ এবারে আসি তম অজানা দর্শনীয় স্থানের কথায় মন্দ আত্মার গুহা নায়াগ্রা জলপ্রপাত যেটা আছে কানাডাতে জলপ্রপাতের নিচে নামার রাস্তায় একটা ছোট মন্দ আত্মার গুহা আছে ভারতীয় কিংবদন্তিতে বলা হয় অনেক বছর আগে এই গুহায় একটি মন্দ আত্মা আটকা পড়ে তখন থেকে যারা এখানে ভ্রমণের জন্য গিয়েছেন তারা প্রত্যেকেই অভিশপ্ত দুর্ভাগ্য জীবন কাটিয়েছেন কারোর যদি সাহস থাকে তাহলে এই গোপন জায়গায় ভ্রমণ করে আসতে পারেন তাহলে বন্ধুরা আপনারা জানলেন তো পৃথিবীর এগারোটি অজানা দর্শনীয় জায়গার কথা আজ এই পর্যন্তই আর সময় নেই রকমারি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না মনে রাখবেন আমরা আছি ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ এবং ফেসবুক ইউটিউব টাম্বলার ইনস্টাগ্রাম আর টুইটারেও আরভিএ বাংলার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ